সে মেয়েদেরকে জড়ায় ধরে, মেয়েদেরকে হাক করে, যে মাটিতে পূজা তাকে পাথর মেরে মেরে মারা উচিত। সে হজ করছে, সে উমরা করছে, সে মেয়েদেরকে বলে আমি তোমার বাবার মতো, এই কথা বলে সে মেয়েদেরকে জড়ায় ধরে। এমনও আছে সে মেয়েদেরকে লিপ কিস করে, মেয়েদেরকে হাক করে। তো সে যদি হজ করে এসে হজের দোহাই দেয়, তাহলে তো তাকে শরীয়ত অনুযায়ী মাটিতে পূজা তাকে পাথর মেরে মেরে মারা উচিত, যদি সে ইসলামিক আইন ফলো করে এবং সে মেয়েদেরকে বলে আমি হজ করে আসছি, সুতরাং আমি মাপ চেয়েছি, তোমরাও মাপ পেয়ে গেছো। তার সাথে কি আল্লাহর কন্ট্রাক্ট হয়েছে যে সে মাপ চেয়ে আসলে সবাই মাপ হয়ে যাবে? ইসলাম ধর্মে কি বলছে এরকম ইয়ে করার জন্য, ব্যবচার করার জন্য? তাও কি ছোটো ছোটো বাচ্চাদেরকে, একটা বয়স্ক লোক, তুই বলস আমি বাবার মতো, সে সম্পূর্ণ বাবা জাতিকে কলঙ্কিত করছে। সে 5-6 উঠতি বয়সী মেয়েদেরকে টার্গেট করে, তার সে ল্যাপটপের মধ্যে বাজে বাজে সিন দেখায় কিছু কিছু মেয়েদেরকে, সে মেয়েদেরকে একটা বাজে যোগ বলে, যেসব মেয়েগুলো হাসে বা ইয়ে করে, সে বেছে বেছে দুই একটা মেয়েকে টার্গেট করে, সেই মেয়েগুলোকে সে ল্যাপটপে বাজে সিন দেখায়, দেখায় মেয়েগুলোকে, অল্প বয়সের মেয়েগুলোকে সে ম্যানিপুলেট করে। এবং সে স্কুলে যেন মেয়েদেরকে ভেবে বলছে তোমরা এগুলো বলবা না, বললে বাবা মাকেও বলবা না, কাউকে বলা যাবে না, এটা আমার আর তোমার মধ্যে আছে। সে টেস্টে ফেল করে দিবে, এমনকি এইটা ঘটনা ওঠার পর সে মেয়েদেরকে টিসি দেওয়া হবে এই কথা বলেও সে ভয় দেখাইছে। ফারহানা স্কুল থেকে ফোন করে, ফারহানা ম্যাডাম এখানে বাচ্চাদেরকে থ্রেট করেছে। এবং যেদিন এখানে তদন্ত কমিটি আসছে, আসার আগে এখানকার একজন মূল টিচার সে মেয়েদেরকে বলছে তোমরা কেউ নেগেটিভ কোনো কথা বলবে না। কেন সে এই কথা বললো, সে কোত্থেকেই সাহস পেলো এই কথা বলার? বাচ্চাদেরকে তদন্ত হওয়ার আগেই সে ম্যানিপুলেট করতেছে, থ্রেট করতেছে, ফোর্স করছে যে তোমরা নেগেটিভ কিছু বলবে না। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে তদন্ত কমিটির যারা তদন্ত করছে, তা সে তদন্ত করার সময় এই শাখার প্রধান ছিল না, শাখা প্রধানের কেস সাইডে রেখে তদন্ত করা হয়েছে। এবং মেয়েদেরকে রোল, কিছু কিছু মেয়েদেরকে, তারা সিলেক্টেড মেয়েদেরকে ডেকে ডেকে তদন্ত করছে। তার মানে এই নাম্বারগুলো তাদের কাছে আগেই ছিল, তারা কোথায় পেল এই নাম্বার? মুরাদের পক্ষের কিছু মেয়েদেরকে ম্যানিপুলেট করে তাদেরকে নাম্বার দিয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঠিক আছে, মানে কাদেরকে সেই সাক্ষাৎকারটা নিবে এটাও তারা প্ল্যান করে আসছে। তারা জেনারেলি কোনো ইয়ে করে নাই, তদন্ত করে নাই, এবং তাকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে, গ্রেফতারটাও তাকে সাময়িক করা হয়েছে। আমরা সাময়িক চাই না, আমরা চাই তার পার্মানেন্টভাবে তাকে পদচ্যুত করতে হবে, এবং তার সহযোগীদেরকে পার্মানেন্টভাবে বরখাস্ত করতে হবে, এবং তার জেল এবং সঠিক বিচার, ন্যায্য বিচার সেটা করতে হবে। তাকে স্কুল কেন এখন পর্যন্ত স্কুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটা কেস করলো না? সে স্কুলের একজন স্টাফ, সে তো স্কুলের মালিক হয়ে জানে, মালিক হোক, সে একজন স্কুলের স্টাফ, স্কুলের কি উচিত ছিল না এতদিন তার পক্ষে একটা কেস করার? স্কুলের একজন স্টাফ এত বড় একটা কাজ করতেছে দীর্ঘদিন, বছরের পর বছর, স্কুল কী করছে, প্রিন্সিপাল কী করছে? 2 তারিখ উনি নিজের মুখে স্বীকার করছে, উনি 2 তারিখে জানছে, 26 তারিখ পর্যন্ত সে এখানে ক্লাস করছে। কীভাবে সে ক্লাস করে? সে বৃহস্পতিবার দিন পর্যন্ত ক্লাস করছে। এই ঘটনা আজকের না, এই ঘটনা অনেক দিন থেকে ঘটতেছে, যতবারই ঘটে তারা নানানভাবে ম্যানিপুলেট করে, মেয়েদেরকে উল্টা দোষ দেয়। একটা বাচ্চা কখনই কমপ্লেনটা করে, উল্টা বাচ্চাকে থ্রেট করা হয়। 2023 নাকি একটা কমপ্লেন আসছে, তখনও সেটাকে ইয়ে করা হয়েছে, এবং সে কজ দিচ্ছে কি, সে যুক্তি দ্বারা করাচ্ছে যে অন্য কিছু টিচার তার কোচিংয়ে তার কাছে বেশি মেয়ে পড়ে, সেটাকে জেলাসি করে এটা করতেছে। এখন আমার কথা হচ্ছে যে ম্যাডাম বাংলা পড়ায় তার এখানে স্বার্থটা কি? বা অন্য হতে পারে, একজন টিচারের পক্ষে তো 180টা মেয়ে পড়ানো সম্ভব না, স্বাভাবিকভাবে কিছু মেয়ে অন্য ম্যাডামের কাছে যাবে, টিচারের কাছে যাবে, এটাই স্বাভাবিক, এটা কোনো বিষয় না। মূল কথা হচ্ছে যে মেয়েগুলো এক্স চলে গেছে তাদের স্বার্থটা কি, যে তারা বলবে তারা এটার ভিকটিম, তারা এটা শিকার, তারা যে বলছে তারা কোন কার কাছে কোচিং করে? স্কুলে পাঠিয়ে আমরা যেন নিশ্চিন্ত একটু থাকতে পারি, আমরা নিরাপদ বোধ করতে পারি, আমরা অভিভাবক হিসাবে শুধু এইটুকু এই স্কুল কর্তৃপক্ষের কাছে আমাদের শুধু দাবি। আমরা এগুলো সুষ্ঠু বিচার চাই, আমরা চাই যে ওনার একদম কঠোর শাস্তি হোক, কারণ পরিমলের যে কাহিনী আমরা এটা আবার দেখতে পাইতেছি, কারণ আমরা এটা আর চাই না। আমার মেয়ের ক্লাস টিচার সে, এবং যাদের সাথে হয়েছে আমার মেয়ের ফ্রেন্ড ওরা সবাই। হ্যাঁ, এখন যখন সামনে চলে এসেছে, আমরা এটা কর্তৃপক্ষের কাছে এটা নালিশ করেছিলাম, কিন্তু ওনারা সেভাবে জোরদারভাবে তদন্ত করেনি, যার কারণে হ্যাঁ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এর জন্যই আমরা অভিভাবকরা এবং শিক্ষার্থীরা সবাই রাস্তায় নেমে এসেছি আমাদের দাবি আদায়ের জন্য।